আসসালামু আলাইকুম সবাইকে। গল্পটা আসলে গল্পটা হচ্ছে এরকম একটা গল্প যে একটা ছেলে আর একটা মেয়ে কিনে কাহিনী করা, তো একটা ছেলের জন্য একটা মেয়ে কি করতে পারে। আর একটা ছেলে মানে ছেলে কিভাবে একটা মেয়ের জন্য খারাপ হয়, খারাপ রাস্তা যায়, একটা রোমান্টিক কাহিনী অবশ্যই আসে, তার মধ্যে আবার একটু খারাপ কাহিনী আছে যে একটা মেয়ের জন্য একটা ছেলে কতটুকু খারাপ রাস্তায় যাইতে পারে। যে টাকার অভাবে অনেক কিছু হয়ে যেতে পারে, টাকা হচ্ছে বর্তমানে অনেক সবচেয়ে বড় বিষয়, যে এটার মধ্যে খুবই মশলাদার জিনিস থাকবে, সাসপেন্স থ্রিলার মনে করেন খুবই অ্যাকশন টাইপের একটা মুভি। আগে পরে যেগুলো গল্পের উপরে কাজ করছি এটা একদম ব্যতিক্রম, খুব সুন্দর একটা গল্প, অনেক চিন্তা ভাবনা করে অনেক সময় নিয়ে এই গল্পটা ভাবা হয়েছে, আর এটা আশা করি অন্যান্য মানুষ যারা দেখছে এই গল্পটা দেখে খুব ভালো লাগবে, অনেক খুব সুন্দর একটা মজার একটা গল্প এই জায়গা। আর সব থেকে বড় কথা, আমরা অনেকদিন যাবৎ ভিডিও করছি, অনেক চেষ্টা করছি ভিডিও ভালো করার জন্য, এবং এই ভিডিওটা আমরা সব থেকে বেস্ট কষ্ট এবং মানে বলতে গেলে সম্পূর্ণ এনার্জি দিয়ে এই ভিডিওটা করা হয়েছে। আপনারা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর আমাদের ভিডিওতে তাও কোনো ত্রুটি বা কোনো ভুল থাকে কমেন্ট করে বলবেন। আর আমি এই ভিডিওতে একটি খলনায়কের অভিনয় করতেছি, আগে কেমন অ্যাক্টিং ছিল আপনাদের কাছে কেমন লাগছে জানি না, বাট এখন আমি আমার সম্পূর্ণ দিয়ে অ্যাক্টিংটা করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এই গল্পটা হচ্ছে রোমান্টিক গল্প প্লাস একটু অ্যাকশন আছে এর মধ্যে, কিছু মানুষ যে কী কী কারণে মানে একটা ছেলে একটা মেরে ছেড়ে যায় এর মধ্যে এটা আমরা উঠানোর যথাসম্ভব চেষ্টা করতেছি, আশা করি খুব ভালোভাবে উঠাইতে পারবো। এবং টুলেট ফর ব্যাচেলার নিয়ে আমি কিছু কথা বলতে চাই, সেটা হলো যে টুলেট ফর ব্যাচেলারের সাপোর্ট পেয়েছি, আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি, ভিউয়ার্স পেয়েছি, আমরা চাই টুলেট ফর ব্যাচেলার তৃতীয় পর্বটা কোনো রকম ত্রুটি ছাড়া এটা করতে, তাই আমরা কিছুক্ষণ অপেক্ষা করতেছি, হয়তো অনেক দিন সময় লেগে গেছে এবং আরও কিছুদিন লাগবে, এবং টুলেট ফর ব্যাচেলার আগের যে মজাটা ছিল সেই মজাটা এবং সেই ফিলটা আপনারা যাতে পান, তাই আমরা একটু সময় বেশি লাগুক কিন্তু আমরা চাই যে জিনিসটা আরও পরিপূর্ণ পাক কাহিনীটা। সো আমাদের যে আপাতত যে ভিডিওটা আমরা কাজ করতেছি এটা হচ্ছে কিছুদিন পরেই ট্রেলার আসতেছে, তো ট্রেলারটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে কী নিয়ে কাহিনীটা গড়া। ট্রেলারটা দেখলে অবশ্যই আপনারা মানে বুঝবেন, কাহিনীটা দেখতে উদ্বুদ্ধ হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে যেহেতু কাহিনীটা গড়ার তৌফিক দান করছে আমরা এটা কাজও করতেছি অলরেডি। সো ট্রেলারটাও দেখবেন, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক রিকোয়েস্ট করছি। আর হচ্ছে আমাদের যে ব্যাচেলারটা আছে, ব্যাচেলার যে সিরিজটা আমরা পার্ট থ্রি বের করতেছি বা পার্ট থ্রি নিয়ে একটু ভাবতেছি, বাট হচ্ছে কি মানে একটা খুব ভালো কাহিনী তো আসতে হবে, নাহলে তো আপনাদের কী উপহার দেবো, আপনারা মানে যদি এন্টারটেইন না হন আমাদের দ্বারা তাহলে তো আমরা মানে যে ওই ভিডিও কাজটা করে লাভ নাই। সো আমরা একটু খুব মানে ভেবে বেশি দিন লাগবে না, অল্প সময়ের মধ্যে চলে আসবে আপনাদের মাঝে আমাদের ব্যাচেলার টুলেট ফর ব্যাচেলারটা। আর এই যে ভিডিওতে আমি আসি কিনা নাই, যদি আমাকে দেখতে চান আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে কিন্তু আমার দেখতে পাইবেন না। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার যারা ভালোবাসেন, আমাদের সবাইকে যারা ভালোবাসেন তাদের সবাই, আর আমাদের যারা এতদিন সাপোর্ট করে আসছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকে আপনাদেরকে এরকমভাবে সাপোর্ট করবেন, এরকমভাবে ভালোবাসবেন, আপনাদের মানে সাপোর্টে আমাদের জন্য অনেকটা মঙ্গলময় শুভ দিন হয় আমাদের। তো আর কিছু বলবো না, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।